একজন পিছিয়ে পড়া জাতি প্রতিনিধি হিসেবে নিজের মানব সেবা কার্যের জন্য পুরস্কৃত হলেন বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক সুশীল মুর্মু। বুধবার ঝাড়গ্রামে এক প্রশাসনিক সভায় তাকে সম্বর্ধিত করলেন সাম্রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মান পেয়ে আপ্লুত ডাক্তার মুর্মু বলেন, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে ডাইনি প্রথা একটা ভয়ঙ্কর অভিশাপ। নিজে চিকিৎসক হয়ে একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে এই প্রথার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে চলেছি আর বিভিন্ন জায়গায় মানুষকে বুঝিয়েছি এই কুপ্রথার খারাপ দিক সম্পর্কে। মানুষ অনেক সচেতন হয়েছে, পাশাপাশি চেষ্টা করেছি সমাজে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের উচ্চশিক্ষার পথ যাতে সুগম হয় তার ব্যবস্থা করতে। এছাড়াও বিনা পয়সায় চিকিৎসা তো রয়েইছে। রাজ্য সরকার হয়তো আমার এই সব কাজগুলি বিশদে জেনেছেন, উপলব্ধি করেছেন, তাই স্বীকৃতি বলে আমার ধারণা। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে পুরস্কার পেলাম এবং এটা ছিল বিশেষ ধরনের পুরস্কার, যেটা সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য। কি কাজ করেছিলেন? আমি ডাক্তার হিসেবে যেটা কাজ করি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প প্লাস ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা সামাজিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা, আমাদের বিশেষ করে আদিবাসী সমাজের ডাইনি প্রথার বিরুদ্ধে বা ডাইনি প্রথা যে একটা কুপ্রথা সেটার সম্বন্ধে মানুষকে সচেতন করা এবং এটা যে মিথ্যে ধারণা, ভ্রান্ত ধারণা এবং সংস্কার সেটা সম্বন্ধে মানুষকে অবগত করায়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যেমন ফ্রি হেলথ ক্লিনিক রেগুলার বেসিসে করা হয়, চালানো হয়, আর ছেলেদের ফ্রি টিউশন করানো হয় এবং আমাদের যে আদিবাসী সমাজে যে আমাদের অলচিকি, যে আমাদের স্বীকৃত লিপি, সেই লিপিতে পড়াশোনা করানোর জন্যে সব বিভিন্ন জায়গায় আমি উৎসাহ প্রদান করি, বিভিন্ন জায়গায় বই দিই এবং তাদের পড়াশোনা যাতে ভালোভাবে চলে সে ব্যাপারে উদ্যোগ নিই। ডাইনি প্রথার ব্যাপারটা মূলত দেখা যায় আদিবাসী ওখান থেকেই উঠে আসে এবং আপনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তার সঙ্গে আপনি ডাক্তারি করছেন, এটাই কি মুখ্যমন্ত্রীর চোখে পড়লো? সেটা বলতে পারবো না, কিন্তু এই সব ডকুমেন্টস যখন এটা বিচার করা হয় এই অ্যাওয়ার্ডের জন্য, তখন কিন্তু এই সম্বন্ধে আমি যেখানে যেখানে ক্যাম্প করেছিলাম বা যে যে জায়গাগুলোতে এই ডাইনি প্রথার বিরুদ্ধে প্রচার করেছি, অংশ নিয়েছি, মানুষকে বোঝাতে পেরেছি, সেই সব ডকুমেন্টসগুলো সবই দেওয়া ছিল। যে কোনো সম্মান মানুষের দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আগামী দিনে আরও ভালো কাজের মাধ্যমে এই সম্মানের মর্যাদা রাখার চেষ্টা করব বলে দাবি করেন সুশীলবাবু। পাশাপাশি বর্ধমানে প্রবেশ করতেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষরা তাকে সম্মান জানায়। যেমন মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও বর্ধমানের খোশবাগানের একটি বেসরকারি নার্সিংহোমের পক্ষ থেকে বিশেষভাবে তাকে সম্মানিত করা হলো এদিন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।